আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা নতুন একটি পড়া শিখব একেবারেই নতুন একটি পড়া আবার ভয় পাওয়ার কিছু নেই যে খুব কঠিন কিছু কি না তা একদমই নয় তোমরা সহজেই পারবে শুধু একটু মনোযোগ দাও হুম আজ আমরা দুইয়ের নামতা শিখব কি শিখব বলো তো দুইয়ের নামতা তাহলে দেখো আমরা শুরু করি কিভাবে লিখেছি একটু খেয়াল করো আগে আমরা একটু পড়ে নিই তারপরে লিখাটা শিখব ঠিক আছে দুই একে দুই আমার সাথে সাথে বলো দুই একে দুই দুই দুকুনে চার দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দ এতটুকু বুঝেছো আমার সাথে সাথে একটু পড়ে যাও তারপরে আমরা বাকিটুকু দেখব দেখো তারপরে হলো আট দুগুনে ষোলো নয় দুগুনে আঠারো দশ দুগুণে বিশ এই তো সবাই আমার সাথে সাথে খুব ভালো বলেছ এবার একটু দেখো আমরা কি বলেছিলাম দুই একে দুই আর আমরা কিসের নামটা পড়ছি দুই এর নামটা পড়ছি তো খেয়াল করো যখন দুইয়ের নামটা পড়ছি আমাদের হাতের বাম দিকে সবগুলো কিন্তু আমরা দুই লিখেছি তাই না খেয়াল করেছ সবগুলোতে যে দুই আছে তাহলে আমরা দুইয়ের নামটা যখন শুরু করছি এই সহজ একটা মনে রাখার বুদ্ধি তুমি যদি দেখো যে এখানে তুমি দুইয়ের পরিবর্তে অন্য কিছু লিখেছো তাহলেই তুমি বুঝতে পারবে যে তোমার নামতাটা লেখা ভুল হচ্ছে আচ্ছা এবার আরেকটা সহজ জিনিস দেখো আমরা দুইয়ের সাথে এক গুণ করেছি এভাবে এক থেকে শুরু করে দশ পর্যন্ত আমরা দুইয়ের সাথে গুণ করবো দেখো দুই একে দুই এই যে দুই গুণ এক সমান দুই এভাবে লিখেছি আবার দুই গুণ দুই সমান চার দেখো এখানে ছিল এক এখানে দুই আবার এখানে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখেছ তোমরা যখন খাতায় লিখবে এই সিরিয়ালটা যদি না ঠিক থাকে তাহলেই বুঝতে পারবে যে তোমার নামতা লেখা ভুল হচ্ছে আমি কি তোমাদেরকে একটু বোঝাতে পেরেছি চলো আমরা নামতাটা আরেকবার মুখস্থ করি দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুনে বারো সাত দুগুণে চোদ্দো আট দুগুণে ষোলো নয় দুগুণে আঠারো দশ দুগুণে বিশ সাব্বাশ তোমরা অনেক ভালো করেছো তো শিক্ষার্থীরা তোমরা এটি কয়েকবার লেখা প্র্যাকটিস করবে আগে এটি মুখস্থ করে নিবে লিখতে গেলে তোমাদেরকে তো বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা বুঝতে পারবে তোমাদের নামতা লেখা ভুল হচ্ছে কি না এই পাশে সব দুই হবে আর এই পাশে এক দুই তিন চার এভাবে করে দশ পর্যন্ত আসবে যদি এই সিরিয়ালটুকু ঠিক না থাকে তাহলেই বুঝতে পারবে তোমার লেখায় ভুল হচ্ছে তখন আবার কারেক্ট করে নেবে তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত তোমরা ভালো থেকো তোমাদের জন্য অনেক শুভেচ্ছা ও দোয়া রেখে আজকের পড়া এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ